আসন্ন ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষককে সম্মতিপত্র দিয়ে জানাতে হবে 2025-এর সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি বিচারপতির নির্দেশ দেন দিনের আদালতের অর্ডার কপি আপলোড করতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিকের রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়ায় একের পর এক মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলার শুনানি চলাকালীন পর্ষদের আইনজীবী কোয়েলি ভট্টাচার্য আদালতে জানান, প্রধান শিক্ষকদের আমরা সম্মতিপত্র দিতে বললে তাদের একটি সংগঠন চিঠি দিয়ে জানিয়েছে এই সম্মতিপত্র দিতে তাদের সম্মানহানি হচ্ছে। একথা শোনার পরই আদালতের এই নির্দেশ। এদিকে হাতে গোনা আর মাত্র কয়েকদিন আছে এবছরের মাধ্যমিক পরীক্ষার। আর এর মাঝে শ্যামপুর হাওড়ার একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রীর ও নবম শ্রেণীর ছাত্রীর একই নাম হওয়ায় অ্যাডমিট কার্ড আসে নবম শ্রেণীর ছাত্রীর নামে। এরপরই আদালতের দ্বারস্থ পরিবার মঙ্গলবারই ওই ছাত্রকে পর্ষদে নিয়ে গিয়ে অ্যাডমিট কার্ডের সমস্যা মিটিয়ে নতুন কার্ড দেওয়ার নির্দেশ আদালতের। গাফিলতির দায়ে স্কুলকে 10,000 টাকা জরিমানা করে আদালত। অন্যদিকে বাগুইআটির জ্যাংরা আদর্শ বিদ্যালয়, অশোকনগরের সূর্য মৌলানা আজাদ উচ্চ বিদ্যালয় ও মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের রওশনারা মেমোরিয়াল হাই স্কুলের বহু মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড না পাওয়া নিয়ে যে মামলা, তাতে ওই তিন বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা হাজিরা দেন হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। স্কুলের গাফিলতির কথা স্বীকার করে নেন রঘুনাথগঞ্জের রওশনারা মেমোরিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক। তাই স্কুল কর্তৃপক্ষকে 50,000 টাকা জরিমানা করে হাইকোর্ট। বাগুইআটির জ্যাংরা আদর্শ বিদ্যালয় কর্তৃপক্ষকে 10,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে অশোকনগরের সূর্য মৌলানা আজাদ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষকে কোনো জরিমানা করা হয়নি, কারণ ওই স্কুল কর্তৃপক্ষের গাফিলতি পাওয়া যায়নি। একই সঙ্গে হাওড়ার শ্যামপুরের শশাটি নহলা রাখালদহ অবিনাশ হাই স্কুলে দুই ক্লার্কের ভুলে এক মাধ্যমিক পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি। হাওড়ার শ্যামপুরের ওই স্কুল কর্তৃপক্ষকে 10,000 টাকা জরিমানা ধার্য করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আবেদনকারীর আইনজীবী এদিন আদালতে জানান, রঘুনাথপুরের রওশনারা মেমোরিয়াল হাই স্কুলের 8 জন অ্যাডমিট কার্ড পায়নি বলে অভিযোগ, সে ভিত্তিতেই মামলা হয়। বোর্ড থেকে একটি রেজিস্ট্রেশন সই না করিয়ে ওই ছাত্রীদের অন্ধকারে রাখা হয়, পরে অন্য একটা কাগজ সই করে সেটা স্কুলের আলমারিতে রেখে দেয় প্রধান শিক্ষক। এরপরে বিচারপতি বসুর পর্যবেক্ষণে উঠে আসে, নারীদের শিক্ষা দেওয়া যাবে না এমন ভাবনা ছিল কি স্কুলের? সেটা বোধহয় সম্ভব না। হাইকোর্ট এখনো আছে, ফলে মাধ্যমিকের আগে রাজ্যের একাধিক স্কুলে এই ধরনের গাফিলতি আরও একবার রাজ্যের শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থার ছবিটাই তুলে ধরল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এই নির্দেশিকার পর এটা স্পষ্ট যে স্কুলের বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তিনটে স্কুলের মামলার ক্ষেত্রে স্কুলের অভিযোগই এবং স্কুলের গাফিলতি কিন্তু সবথেকে বেশি ধরা পড়লো আদালতের কাছে। আর সেই কারণেই বোর্ডকে বলা রয়েছে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট কার্ড রেডি করতে এবং স্কুলগুলোই তাদেরকে প্রোভাইড করবে, এমনটাই নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট কালকাটা নিউজ।